নমস্কার বন্ধুরা, আমি মৌসুম আর ডেস্টিনেশন অ্যাডের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজকের ভিডিওটা কিন্তু কোনো ট্রাভেল ভিডিও না, প্রথমেই বলে দিতে মাফ করবেন যে এই চ্যানেলে আমি বলেছিলাম যে শুধুমাত্র ট্রাভেল ভিডিওই থাকবে, কিন্তু এই ভিডিওটা ট্রাভেল ভিডিও না দিলাম একটা কারণে, কারণ আজকে আমি প্রচণ্ড এক্সাইটেড। এটা আমার একটা লাইফের একটা স্পেশাল মুমেন্ট, তো ভাবলাম কি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করে নেবো না, এটা তো হয় না। তো বন্ধুরা, রিসেন্টলি আমি একটা আমার লাইফের প্রথম গাড়ি কিনেছি, তো দেখাবো গাড়িটা সবই। গাড়িটা টাটা টিয়াগো XZ, তো ভাবলাম কি আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। তো বেশি কিছু বলার আগে চলুন আপনাদের কাছে গাড়িটা দেখিয়ে নিই। তো দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত। তো দেখলেন গাড়িটা কেমন লাগলো, রংটা কেমন হয়েছে আগে এটা আমাকে জানাবেন। তো যাই হোক, এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য অবশ্যই শো অফ করা না, মানে কি বলবো, কার সাথে শেয়ার করবো, আপনাদের সঙ্গে শেয়ার তো করতেই হয়, কারণ এত কিছু আপনাদের সাথে শেয়ার করেছি, যেখানে গেছি সেখানকার ভিডিও শেয়ার করেছি, তো এটা তো আমার লাইফের একটা স্পেশাল মোমেন্ট, তাই ভাবলাম কি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করেই নিই। তো যাই হোক, আমি বুক করেছিলাম গাড়িটা ডিসেম্বরের 19 তারিখে। তো যেটা ডিলার থেকে বলা হয়েছিল, ডিলারশিপ থেকে, যে 4 থেকে 6 সপ্তাহ লাগবে গাড়িটা ডেলিভারি হতে, কিন্তু লাকিলি আমার এতদিন লাগেনি। আমার প্রায় ওই যেদিন বুক করলাম তার থেকে 10-15 দিন পরেই ডিলারশিপ থেকে ফোন করে বললো যে স্যার আপনার গাড়ি শিপিং হয়ে গেছে, অলরেডি ট্রান্সপোর্টেশনে আছে, আপনি হয়তো খুব শিগগিরই গাড়ি পেয়ে যাবেন। তো যাই হোক, আমি নিতে চাইছিলাম না, আমি একটুখানি টাইম নিতে চাইছিলাম, কারণ লোনের প্রসেসটাও ছিল। তো ফাইনালি 15th জানুয়ারি আমি গাড়িটা ডেলিভারি পেয়েছি। তো সেভাবে কিন্তু আমি চালাতে পারি না এখন, আমি শিখছি, শেখার চেষ্টা করছি, গাড়িটা শেখার চেষ্টা করছি আস্তে আস্তে। তো অনেকে হয়তো বলবেন যে টাটা কেন, তো আমি মেনলি সেটাও বলতে চাই। টাটা, দেখুন, টাটার আমি মেনলি কনসার্ন ছিলাম যে গাড়ির বিল্ড কোয়ালিটি, সেফটি, তো সেটা ইন্ডিয়ান ব্র্যান্ড হিসেবে মহিন্দ্রা আর টাটা ছাড়া, মানে আমার একটা ফ্যাসিনেশন ছিল যে আমি চেষ্টা করবো যতটা সম্ভব যে ইন্ডিয়ান ব্র্যান্ডই নিতে, তো সেটা মহিন্দ্রা টাটা ছাড়া এইভাবে কিন্তু এতটা সেফটি কেউ দিচ্ছে না, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো মহিন্দ্রার আবার মানে এই রেঞ্জের মধ্যে, আমাদের যে মিডল ক্লাসের যে রেঞ্জ হয়, এই রেঞ্জের মধ্যে কিন্তু মহিন্দ্রার সেরকম কোনো গাড়ি পেলাম না, ছোটো হ্যাচব্যাক পেলাম না। আর এই টাটা টিয়াগো কিন্তু আমি ফলো আপ করছি প্রায় যবে থেকে এটা লঞ্চ করেছে সেদিন থেকে। গাড়িটা ভালো লাগে, মানে লুকসটা ভালো, আর টাটার সঙ্গে একটা মানে আমার একটা লাগাও বলে না, সেই লাগাও হয়ে গেছে আর কি। তো যার ফলে ভেবে নিয়েছিলাম যে যদি কখনো নিই তো টাটাই কিছু নেবো, টাটা টিয়াগোটাই নিলাম। অনেকের সঙ্গে কথাও বলেছিলাম, তো তারাও আমাকে জানিয়েছিলেন যে হ্যাঁ, টাটা টিয়াগো সত্যিই খুব ভালো গাড়ি, যারা ইউজ করছে তাদের দেখেছি, অনেকে অনেক সিনিয়র আছেন যারা প্রায় 1 লক্ষ কিলোমিটারের উপর চালিয়ে ফেলেছেন। হ্যাঁ, সিরিয়াসলি 4-5 বছরে 1 লক্ষ কিলোমিটারের উপর, আমি কোনো একটা ফেসবুক পোস্টে দেখেছিলাম কেউ একজন টাটা টিয়াগো 2 লক্ষ কিলোমিটারের উপর চালিয়ে ফেলেছে। তো একটা গাড়ির যদি কোনো প্রবলেম থাকে 1 লক্ষ 2 লক্ষ কিলোমিটারে, তো সেটা তো অবভিয়াসলি বোঝা যাবে। দেখুন, গাড়ির প্রবলেম সব গাড়িতেই আছে, কোন গাড়িতে নেই, সে আপনি যে ব্র্যান্ডই নেন। যাই হোক, তো এটা ছিল কারণ কেন নিলাম। নেক্সট বলতে চাই যে গাড়িটা আমি নিয়েছি কোথা থেকে। গাড়িটা আমি নিয়েছি টিসি মোটরস চন্দননগর, টিসি মোটরস হুগলির চন্দননগরে, এদের একটা সাব ডিলার আছে টিসি মোটরসে, কিন্তু এদের সমস্ত কিছু প্রসিডিউরসগুলো হয় টিসি মোটরস স্বলপ হাওড়া, যেটা যেটা টিসির মনে হয় মেন ব্রাঞ্চ, সেখান থেকেই সমস্ত কিছু হয়। তো আমি সেখান থেকেই সমস্ত কিছু প্রসিডিউরস করেছি, লোনস, গাড়ির কাগজপত্র রিলেটেড যে শৈশবদের ব্যাপার থাকে সেগুলো, ইভেন আমি PDIও করতে গিয়েছিলাম স্বল্পেই। কিন্তু আমি ডেলিভারিটা নিলাম আমাদের হুগলির চন্দননগর থেকে, কারণ ওই ফেরার সময়, আমাদের ওই চন্দননগর থেকে আমার বাড়ি ফেরার সময় একটা মন্দির পড়ে, সেখানে একটু পুজো দেওয়ার ব্যাপার থাকে, তো তো সেগুলোই সেগুলোই করে, তো আলটিমেটলি 15 জানুয়ারি আমি গাড়িটা ডেলিভারি পেয়েছি এই আর কি। তো চলুন গাড়িটার একটু দেখি দিই। গাড়িটা আপনারা হয়তো ইউজ করেন, আমার সাবস্ক্রাইবার্স যারা আছেন, আমার বন্ধুরা যারা আছেন, তাদের মধ্যে হয়তো অনেকেই করেন, যদি কেউ করেন, ইউজ করেন, তো কমেন্টে জানাবেন যে গাড়িটা কেমন, মানে চালিয়ে কী বুঝছেন, কেমন গাড়িটার আফটার সেল সার্ভিস রিলেটেড কিছু ইস্যুস আছে শুনেছি, কিন্তু আবার অনেকের কাছ থেকে এটাও শুনেছি
যে খুব একটা প্রবলেম কিন্তু এখন আর নেই, মানে টাটা মোটরসের এখনকার গাড়ি যদি আপনি ভাবেন তাহলে কিন্তু টাটার ওই ইন্ডিকা, ইন্ডিগো, মাঞ্জা, টাটা সুমো এগুলোর সঙ্গে গুলিয়ে ফেললে কিন্তু হবে না, একদমই হবে না। মানে জাস্ট নর্থ পোল সাউথ পোল টাইপের ব্যাপার কিন্তু এখন হয়ে গেছে, কারণ টাটার এখনকার গাড়িগুলো কীভাবে বোঝাবো মানে সম্পূর্ণ আলাদা। আপনি যদি কখনো ইন্ডিকা, ইন্ডিগো চালিয়ে থাকেন তারপর একবার গিয়ে টাটার এখনকার যে গাড়িগুলো, মানে এই ধরুন BS6-এর টিয়াগো, টিগর, নেক্সন, রিসেন্টলি অ্যালট্রোজ, দুর্দান্ত, এগুলো যদি চালিয়ে দেখেন তাহলে কিন্তু আপনারাই বুঝতে পারবেন যে টাটা কিন্তু এখন নিজেকে পাল্টে ফেলেছে। আর কি ইন্ডিয়ান ব্র্যান্ড, উই শুড প্রমোট ইট, আর কি ইন্ডিয়ান ব্র্যান্ড, এটাকে তো আমাদের প্রমোট করা উচিত আমার মনে হয়। মানে ব্যক্তিগতভাবে আমি করি, যতটা সম্ভব ইন্ডিয়ান প্রোডাক্ট ইউজ করে এটা আমি করি। মানে এই নয় কি শুধু চাইনিজ বয়কট, নট চায়না, চেষ্টা করি যেগুলোর অল্টারনেটিভ হিসেবে, সমস্ত কান্ট্রির প্রোডাক্টের অল্টারনেটিভ হিসেবে যদি ইন্ডিয়ান কিছু প্রোডাক্ট থাকে আমি সেটা ইউজ করার চেষ্টা করি। তো যাই হোক, তো চলুন গাড়িটা একটুখানি দেখিয়ে দিই আপনাদের। তো বন্ধুরা, গাড়ি সম্পর্কে আমি আপনাদের খুব বেশি ডিটেলে কিছু বলতে পারবো না, কারণ আমি নিজেও অতটা ভালো বুঝি না, আপনারা হয়তো অনেকেই আমার থেকে অনেক ভালো বোঝেন। তো যাই হোক, এটাতে যেটা দিচ্ছে সেটা টাটা টিয়াগোতে আমার এটা এক্সজেড ভ্যারিয়েন্ট, মানে টপটা নয়, একদম টপ মোস্ট নয়, টাটা টিয়াগোর চারটে ভ্যারিয়েন্ট আছে, তার মধ্যে এটা হলো 3 নম্বর আর কি, মানে একদম টপের নিচেরটা, অলমোস্ট সবই আছে টপের মতোই। আর সবথেকে যেটা সুবিধা সেটা হচ্ছে পাওয়ার উইন্ডো চারটেই আছে, এইখান থেকে আপনি পাওয়ার উইন্ডো লক করতে পারবেন। আর টাটা টিয়াগোর একটা রিসেন্টলি একটা আপডেট দিয়েছিল, তাতে এই লক বাটনটা কিন্তু, ডোর লক বাটনটা এইখানেই দিয়ে দিয়েছে, মানে ওই যেখান দিয়ে আমরা দরজাটা খুলি, ডোর হ্যান্ডেল এখানেই দিয়ে দিয়েছে। আগে এইখানটাতে ছিল টাটা টিয়াগোর, মানে একটা অফ লুকিং ছিল। তো যাই হোক, সেটা আর এখন নেই, এখন আপগ্রেড করে দিয়েছে। আর এটা হলো এখান থেকে আপনি আপনার যে মিররগুলো, যে ওয়ারভিএমসগুলো, সেগুলো আপনি এখান থেকেই সেট করতে পারবেন। আর অটো ফোল্ড আছে, মানে এখান থেকে ওয়ান টাচ আমি যদি দিই গ্লাসগুলো ফোল্ড হয়ে যাবে, দেখবেন এই দেখুন ফোল্ড হয়ে গেল, দুটোই হলো কিন্তু, আর আরেকবার করে দিলেই খুলে যাচ্ছে। এটা সুবিধা কি, আমি যেখান দিয়ে গাড়িটা ঢোকাতে হয় আমাকে সেই জায়গাটা খুব ন্যারো, যার ফলে না এই ফিচার্সটা আমার খুব লাগে। তো যাই হোক, এখানে স্টিয়ারিংটাও খুব স্পোর্টি দেখতে, আর এখানটা ফ্ল্যাট বাটন, ফ্ল্যাট বটম, তো খুব সুন্দর দেখতে। হর্ন এখানে আছে, এখানে অডিও মাউন্টেড কন্ট্রোলসগুলো আছে, এটা খুব ভালো ফিচার্স একটা। আর নতুন ডিসপ্লেটাও একটু চেঞ্জ করেছে, ডিজিটাল ডিসপ্লে দিয়েছে, এসি ভেন্টসগুলো বডি কালার দিয়েছে, খুব সুন্দর দেখতে লাগে। আর অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল এটাতে নেই, এর উপরে যে ভ্যারিয়েন্টটা এক্সেড প্লাস তাতে আছে, এতে ম্যানুয়াল এসি, বাট কাজ চলে যায় আরামসে, কোনো চাপ নেই। আর রিয়ার ডিফগিং এখানে বাটন আছে, এটাতে এই ভ্যারিয়েন্টে রিয়ার ওয়াশার, ডিফগার ইত্যাদি সবই আছে, যা ফগ ল্যাম্পের বাটন আছে। আর গিয়ার লিভারটাও বেশ কিউট দেখতে। আর মেনলি এটার পিছনে আরেকটা নেওয়ার পিছনে কারণ হলো কি, এর যে ইন্টারনাল স্পেসটা না, এটা খুব ভালো, মানে স্পেসটা খুব ভালো। আমি তো, আমার হাইট প্রায় 6 ফিট 6 ফুট, তো আমি এখানে বসেও কিন্তু আমার হাইটে সিট অ্যাডজাস্ট করেও আমি কিন্তু পেছনে গিয়ে আরামসে বসতে পারি, অসুবিধে কিন্তু কিছু নেই। এই পেছনের সিট, এখানেও স্পেস কিন্তু যথেষ্টই আছে। এসবগুলো আমি গাড়ির অত ডিটেলে রিভিউ যাবো না, জাস্ট আপনাদের গাড়িটা দেখানোর, ডিটেল রিভিউ আপনার ইউটিউবে অনেক পেয়ে যাবে। আর এর কেবিন লাইটটা না, LED, এটা খুব কাজের, বেশ কাজের, মাঝখানে আছে লাইটটা, দুদিকটাই কভার করে, তো বেশ ভালো লাইটটা, ভালো, খারাপ না। আর এখানে যদি আমার স্ত্রী বসেন তাহলে এই জিনিসটা ওনার কাজে লাগবে, খুলে ফেললাম মনে হচ্ছে, ঠিক আছে অসুবিধা নেই। আর এই আর কি বলবো, বাকি তো আপনারা সবই জানেন গাড়ি সম্পর্কে। হ্যাঁ, এই গাড়িটার আরেকটা যেটা মেন USP আমার মনে হয় সেটা হলো এর সাউন্ড সিস্টেম। চারটে স্পিকার আছে, মানে চারটে দরজায় চারটে স্পিকার, আর চারটে টুইটার আছে সাথে, এইখানে দুটো আছে, এই এ পিলারে দুটো করে আছে, আর পেছনের স্পিকারের সাথে দুটো করে আছে, মানে এদিকে একটা ওদিকে একটা আর কি, এই মিলিয়ে টোটাল 8টা স্পিকার গাড়িতে। সাউন্ডও দুর্দান্ত। আচ্ছা আচ্ছা, সাউন্ডটা আপনাদের এবার একটু শুনিয়ে দিই, সাউন্ডটা কেমন, আমি ইউটিউব থেকে একটা চালাই, কপিরাইট ফ্রি মিউজিক কিছু একটা। এখান থেকে সাউন্ড বাড়ানো কমানো যায়, we'll be right back.
পারছেন বন্ধুরা, সাউন্ডটা কিন্তু দুর্দান্ত। তো এই চলুন বুট স্পেসটা দেখি দিই, কেননা বেড়াতে গেলে তো আমাদের সবথেকে যেটা ইম্পর্টেন্ট সেটা ওই বুট স্পেসটাই, ওটা দেখিয়ে দিই কতটা আছে। চলুন তো বুট স্পেসটা দেখে নিই। কি খুলে দেওয়া যায়? এই হলো বুট স্পেস, বেশ বড়, খারাপ না, মানে বিশাল বড়। এসইউভির মতো তো অবভিয়াসলি হবে না, কিন্তু হ্যাচব্যাকের তুলনায় ঠিকই আছে। মানে খাতায় কলম এটা হচ্ছে 242 লিটার, তো এখানটা একটু ডিপ, অসুবিধা নেই, কাজ মিটে যায়। পার্সেল ট্রেটাও আছে, এখানেও বেশ কিছু লাগেজ তোলা যায়, এখানে বেশ ভালো ধরার জায়গা আছে। তো বন্ধুরা, এই ভিডিওটি আজ এই অবধি, কারণ গাড়ির রিভিউ তো আমি এক্সপার্ট নই, জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করাচ্ছিল আমার এই হ্যাপি মোমেন্টসটা, তো শেয়ার করলাম। আপনারা জানাবেন কেমন লাগলো ভিডিওটা, মানে এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে বলবেন, আমি চেষ্টা করবো আরও দু একটা এরকম টাইপের ভিডিও কভার করার। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করবেন, আর কিছু জানার থাকলে বা আমাকে কিছু অ্যাডভাইস দেওয়ার থাকলে অবভিয়াসলি কমেন্ট করতে ভুলবেন না। আর কোনো বন্ধু যদি টাটা টিয়াগো নিতে চায় তার সাথে এই ভিডিওটা আপনি শেয়ার করতে পারেন। আর যদি প্রথমবারের জন্য আমার চ্যানেলের এই ভিডিওটা আপনি দেখছেন, তো আপনি অবশ্যই সাবস্ক্রাইবটা করুন, কারণ এটা আমাকে অনেকটা সাপোর্ট দেবে। এই চ্যানেলে আমি বিভিন্ন রকম ট্রাভেল ব্লগ আপলোড করি। তো বন্ধুরা, আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।